মিয়ানমার থেকে আজও গুলি ছুটে এসে পড়েছে এপারে সাধারণ মানুষের বাড়ি ঘরে। ভোরে টেকনাফের হুয়াংকং মাঝের পাড়া সড়কের পাশে মুদি দোকান ও ধলুমিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পায় বাসিন্দারা। মিয়ানমারের একটা দল এখানে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে এসে বেড়িবাঁধের উপর থেকে এরা পাহারা দিচ্ছে। সকাল থেকে দেখলাম যে বার্মার যে কোন বাহিনী জানি না, যে একটা বাহিনী কিন্তু এখানে অবস্থান করতেছে আমাদের বাংলাদেশের সীমান্তে, এই জন্য আমরা আরও আতঙ্কে আছি। মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মাঝে তুমুল লড়াই চলছে। মিয়ানমারের কুমিরখালী সীমান্ত ফাঁড়িতে ভোর থেকেও গোলাগুলি চলে। এ সময় পরপর দুটি গুলি এসে পড়ে হাজি আফসারের ঘরে, এতে অল্পের জন্য রক্ষা পান তিনি। বিজিবি কর্মকর্তারা জানান কয়েকটি বুলেট এপারে এসে পড়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ওখানে গোলাগুলি শব্দের কারণে আমরা অনেক আতঙ্কে আছি বা বয়ে আছি, আমরা খাইতে পারছি না, চলতে পারছি না, মানে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। ধান চাষ খেতি গোলাগুলি মানে এর গুলি করা গুলি ফুটোর বেশি, আর সাইনে ভারি বোম পরে মানে ভয় লাগে। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে সবজি খেতে আরও একটি মর্টার শেল পাওয়া যায়। সকাল 6:30 দিকে পশ্চিমকুলের বাসিন্দা গৃহবধূ হালিমা বেগম তার খেতে মর্টার শেলটি দেখতে পান। এটি হাতে করে তিনি ঘরে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা এটি অবিস্ফোরিত মর্টার শেল জানালে তিনি সেটা তমরু সড়কের ওপরে রেখে দেন। পরে বিজিবি সদস্যরা মর্টার শেলটির দুপাশে সড়কে লাল পতাকা পুঁতে দেন। মর্টার শেলটি যে সবজি খেতে পাওয়া যায় সেটি থেকে মিয়ানমার সীমান্ত সর্বোচ্চ 15-20 মিটার, পাশে ওপারেই সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশের বিজিবি তমরু রাইট ক্যাম্প। আমাদের সেনাবাহিনীর বিস্ফোরক দল এসে বিস্ফোরণ ঘটাইছে, আর তুমুরুতে একটা মোটরসাইকেল বলে একটা রকেট লঞ্চার বলতেছে, এগুলাও সেনাবাহিনীর বিস্ফোরক দল এসে হয়তো বিস্ফোরণ ঘটাবে। ওই এলাকার মানুষকে আমরা সাবধানে চলাচল করার জন্য বলতেছি। তাদের অব্যবহৃত অবিস্ফোরিত অনেক বোমা বারুদ এখানে এসে পড়েছে। কোথাও কোথাও অবিস্ফোরিত কিছু অ্যামিউনিশন পাওয়া গেলেও সেটা আমরা সাথে সাথে আমরা বিজিবিকে জানাচ্ছি এবং বিজিবির সাথে সাথে সেটা ব্যবস্থা নিচ্ছে। এবং অনুপ্রবেশের যে একটা আশঙ্কা ছিল যে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটতে পারে, সেভাবে আমরা পুরোপুরি সতর্ক ছিলাম এবং এই আমাদের এই সতর্কতা বাড়তি মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি এই সকল কারণে কোনোরকম অনুপ্রবেশের মতো কোনো ঘটনা ঘটতে পারে নাই। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গেল বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত 3টি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে। একের পর এক মর্টার শেল পাওয়ায় আতঙ্ক কোনোভাবেই কমছে না। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।